নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে শুনুন। দেখুন, আমি প্রতিদিন এই নিয়মিত এই প্রোগ্রামটি দিই, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে হয়তো আপনাদের রাশির নাম থাকে। অনেকেই একটা জিনিস করেন, শুধু রাশির নাম শুনে ভিডিওটি কেটে আপনারা বেরিয়ে গিয়ে লটারির টিকিট কেটে ফেলেন, কিন্তু লটারির টিকিট যখন লাগে না তখন আপনাদের জ্যোতিষশাস্ত্রের উপর কিন্তু একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় যে না, জ্যোতিষশাস্ত্রটা মিথ্যা। কিন্তু আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ শুনেন, কিনা যারা লটারির টিকিট কাটতে কাটতে ক্ষান্ত হয়ে গেছেন, আপনারা দীর্ঘদিন প্রচেষ্টা করতে করতে আপনারা এক কথায় হাল ছেড়ে দিয়েছেন, তাদের জন্য আজকের এই প্রোগ্রাম, যে আপনাদের লটারির প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা কিন্তু এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনাদের লটারির প্রাপ্তির যোগ আগামীকাল রয়েছে কিনা। দেখুন, প্রতিদিন আমি এই বিষয়ের উপর ভিডিওটি আপনাদেরকে দিই। সেম রাশি, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। দেখুন, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনোই দাবি করি না, কারণ এখান থেকে আমি আপনাদের নবগ্রহের পজিশান, আপনাদের দশা মহাদশা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে দেখা দরকার যে আপনাদের জন্মকুণ্ডলিতে, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুগ্রহ কেমন রয়েছে, অর্থাৎ আপনারা আপনাদের জন্মকুণ্ডলী আগে খুলে দেখুন, রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে, কোনভাবে অবস্থান করছে এবং আপনাদের দশা মহাদশাটা পারমিট করছে কি না, এবং সর্বোপরি ভাগ্যভাব এবং আকস্মিক প্রাপ্তিভাব, এই দুটি ভাব আপনাদের পীড়িত নেই তো, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি, শুধুমাত্র যে লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই বলি না। যারা লটারি কাটে তাদের জন্য আমি একটা কথা বলি, আগে জেনে নিন আপনাদের কোন বছর কোন মাসে প্রাপ্তির যোগ রয়েছে, এবং এর পাশাপাশি যারা প্রচুর টিকিট কাটতে কাটতে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, আপনারা কী করবেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন এই বিষয়ের উপর আমি ভিডিও দিই, কারণ আপনাদেরকে আমি কিছু কথা বলি যে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না। দেখুন, একই রাশির লোক, দেখুন একজন খুব ধনী লোকও রয়েছে আবার খুব গরিব লোকও রয়েছে, কেন, রাশি তো সেম, শুধু রাশি দেখলে হবে না, তার জন্ম নক্ষত্র, তার দশা মহাদশা, নবগ্রহের অবস্থান, কোন যোগে জন্ম গ্রহণ করেছে, আপনার কত নম্বর পায়া পেয়েছে, চরণ কত পেয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার, এবং গ্রহগুলো নক্ষত্র দিক থেকে এবং ডিগ্রিগত দিক থেকে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু একান্তই বিচার্য বিষয়। শুধু রাশির নাম শুনলে হবে না, সেম রাশি হলে যে লটারি প্রাপ্তি হবে এটা কখনো না, কিছু সংখ্যক মানুষের কিন্তু হবে, কিন্তু যাদের গাঢ় যোগ থাকবে, যাদের প্রবল যোগ থাকবে তাদের, কিন্তু যাদের ক্ষীণ যোগ রয়েছে সেই যোগকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে, ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, রাহুকে আপনার বলবান করতে হবে, রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং আকস্মিক প্রাপ্তিভাবকে স্ট্রং করতে হবে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন এই ভিডিওগুলো আপনাদের কাছে এই জন্য দিই যাতে আপনারা কিছুটা হলে বুঝতে পারেন, আপনারা কিছু শিখতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না।
দেখা যাচ্ছে আপনাদের শেয়ার বাজারে টাকা লাগিয়েছিলেন সেখান থেকে আপনারা প্রফিট পেতে পারেন। স্টক মার্কেট যারা অনলাইন ট্রেন্ডিং যারা টাকা লাগান তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এগুলো সমস্তটা এই হঠাৎ অর্থপ্রাপ্তি যা সমস্ত কিছু চটজলদি যে উঠানো যে গ্রহ চটজলদি যে আপনাকে অর্থ দিতে পারে শর্টকাটে যে অর্থ দিতে পারে সেই গ্রহটি একমাত্র হচ্ছে রাহু গ্রহ। পাশাপাশি সাপোর্টিং যে গ্রহ দুটি সেটি হচ্ছে আপনার শুক্র এবং বুধ। এই তিনটি গ্রহর কিন্তু বিশেষভাবে বলবত্তার দরকার রয়েছে এবং এই তিনটি গ্রহের মহাদশা এই তিনটি গ্রহের অন্তর্দশা বা প্রতন দশা যদি চলে তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবং পাশাপাশি যদি আপনারা গ্রহের প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করে থাকেন তবে কিন্তু আপনারা এই সময় কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে বারবার একটা জিনিস আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, কিছুটা সময় আপনাদের কাছে নষ্ট করি কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই যাতে আপনারা বুঝতে পারেন আপনারা শিখতে পারেন। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় সেই বিষয়ের উপর আপনাদেরকে প্রতিদিন কিন্তু আমি অ্যালার্ট করার চেষ্টা করি যাতে আপনারা জানতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কিনা। দেখুন আমি আবারও বলি জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি একটা কথা আপনাদেরকে আবারও বলছি যারা লটারির টিকিট কাটছেন একটা নেশা হয়ে গেছে তাদের জন্য আমি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটা বলছি। এবং আমি বারবার একটা অনুরোধ করছি নিজস্ব ব্যক্তিগত যারা লটারির টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন তারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক যাদের ক্ষেত্রে নেই জন্মকুণ্ডলী নেই হস্তরেখা এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল বৃহস্পতিবার। প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবং রাহুর বীজ মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে তাতে বিশেষভাবে লাভ পাবেন। প্রথম রাশি আগামীকালের জন্য সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে সকাল 8:30 থেকে 10:52 পর্যন্ত 8:30 থেকে 10:52 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। আপনাদের যে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 9। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 10:41 থেকে 12:27 পর্যন্ত সকাল 10:41 থেকে 12:27 পর্যন্ত মেষ রাশির। আপনাদের যে শুভ সময় সকাল 9:00 বলে দিলাম আপনাদের সময়টা। এবং আপনাদের যে টার্গেট নাম্বার সেটা দেখা যাচ্ছে 9 এবং 7। আপনাদের 9 এবং 7 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। অন্তিম এবং শেষ রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে 10:12 থেকে শুরু করে আপনার 11:36 পর্যন্ত 10:12 থেকে শুরু করে 11:36 পর্যন্ত 11:36 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি আপনাদের যে টার্গেট নাম্বার 5 এবং 3 যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।